নমস্কার আরামবাগ টিভির সমস্ত দর্শককে আমার এই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আমার নাম সুমিতাঢ্য আমার বাড়ি রাজাটির খানাকুলে তো আমি কর্মসূত্রে আফ্রিকাতে আছি তো এখানে করোনা ভাইরাসের জন্য আমাদের কোম্পানি কিছু এফেক্ট করেছে তো আমরা আমি এই এই কলোনিতে থাকি কোম্পানির অ্যাকোমোডেশন গোটা এরিয়াটাতে তো গেট বন্ধ আছে এখন নর্মালি এই গেট সবসময় খোলা থাকে কিন্তু এখন গেট বন্ধ আছে আর আমাদের অফিস যাওয়ার জন্যে সবসময় এই রাস্তা এই যে এই যে রাস্তা দেখছেন এই রাস্তায় সবসময় গাড়ি ভর্তি থাকে এই রাস্তা সবসময় গাড়ি ভর্তি থাকে তো এখন পুরোপুরি বন্ধ আছে আমাদেরকে কোম্পানি পুরোপুরি ইনস্ট্রাকশান দিয়েছে আমরা যেন বাড়িতে বসে কাজ করি বাড়িতে বসে কাজ করি এবং কাজগুলো এবং বিভিন্ন লোকের সাথে কোয়ার্ডিনেট করি কিন্তু আমরা মিটিং ফিটিং এগুলো কোনোরকমভাবে অ্যাটেন্ড যেন না করি আর প্রতিটা আমাদের গেটের সিকিউরিটিতে সিকিউরিটি চেক হচ্ছে এখন এবং প্রতিটা গেটে আমাদেরকে এই দিয়ে আমি ক্রস করব দেখতে হবে এই গেটটাতে আমাদের সিকিউরিটি আছে সিকিউরিটি আমাদেরকে টেম্পারেচার চেক করবে টেম্পারেচার চেক করবে তারপরে হাত ধোয়া করবে তো এইগুলো নর্মালি করবে সিক্স পয়েন্ট ফাইভ টেম্পারেচার এবং তার সঙ্গে আমাকে হাতও ধুতে হবে এখানে তবে আমার গেটে এন্ট্রি হচ্ছে এগুলো করোনা ভাইরাসের প্রিকুয়েশনের জন্যে করা হচ্ছে আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী আমাদের সাত সপ্তাহ এখানে কাজ করি এবং তিন সপ্তাহ কোম্পানি আমাদের ব্যাক করে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয় তো এখন যা সিচুয়েশান তাতে আমরা ইন্ডিয়া যেতেও পারছি না তার কারণ ইন্ডিয়া তার সমস্ত এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার্সের জন্যে তো আমাদের এখানে আট থেকে দশজন আমরা ভারতীয় এখানে আছি এই যে ইন্ডিয়া এয়ারস্পেস বন্ধ করে দেয় তার আগে আমরা একজন দুজন লোককে পাঠিয়ে দিয়েছিলাম বয়স্ক লোকজনকে ভারতে কিন্তু কিছু লোক আরও যেতে চাইছিল তাদেরকে পাঠানো যায়নি কারণ ইন্ডিয়া এয়ারস্পেস বন্ধ করে দিয়েছেন এখন কবে এয়ারস্পেস খুলবে সেটাও আমরা জানি না এই মাঝখানে এই দেশেও হয়তো এয়ারস্পেস বন্ধ করে দিতে পারে তো যতক্ষণ না সিচুয়েশান নর্মাল হচ্ছে আমরা এখান থেকে যেতে পারবো না আমরা ভারতীয় এবং আরও বিভিন্ন দেশের লোকজন এখানে আছে সবাই আমরা এখানে স্ট্রাক হয়ে আছি আমাদের এখানেই থাকতে হবে যতক্ষণ না সিচুয়েশান নর্মাল হচ্ছে হ্যাঁ অবশ্যই বাড়িতে ফ্যামিলি আছে মেয়ে আছে দাদা দাদা বৌদি ভাইজি সবাই আছে বাবা মা আছে তো মন তো খারাপ হবেই কিন্তু কিছু করার নেই আমাদের এখানেই থাকতে হবে মন শক্ত করে এবং আমরা অপেক্ষা করব যতদিন এই করোনা ভাইরাসের এফেক্টটা কমবে আমরা আবার আমাদের দেশে যেতে পারবো সেই অপেক্ষাতেই আমি থাকবো